বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম বিরোধী অপতৎপরতা এবং আমাদের করণীয় শীর্ষক আলোচনায় উপস্থিত সম্মানিত সভাপতি অত মাদ্রাসার মোহতারাম উপাধ্যক্ষ পৌলানা মোহাম্মদ কুতবুল আলম উপস্থিত বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রিয় ছাত্রবায়েরা এবং মণ্ডলী আসাতিজা আল্লাহ তাবার কাওয়াতের দরবারে অশেষ সুক্রিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে এরকম সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার এবং তাতে শরিক হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত সুদি আজকে আলোচনার যে বিষয়টি সেটিকে কয়েক ভাগে ভাগ করা যায় বিশেষত আমাকে যে ভাগ দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম বিরোধী অপতৎপরতা এবং আমাদের করণীয় কারণ আপনারা জানেন আমি একমাত্র আলোচক নই আরও দুজন আলোচক আছেন আমরা তাদের কাছ থেকেও বাকিগুলো শুনব আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি আসলে একটি চশমার বিষয় চশমা নিয়ে আজকে আলোচনা করতে চাই এই পৃথিবীকে দেখার জন্য আমাদের একটি দৃষ্টিভঙ্গি আছে আমরা পৃথিবীর সব কিছুকে এক ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি এই দৃষ্টিভঙ্গি আগে থেকেই আমাদের মাথার মধ্যে সেট করা থাকে সেটিকে দৃষ্টিভঙ্গি বলতে পারে ইংরেজিতে বললে আমরা ওয়ার্ল্ড ভিউ বলে থাকি আমি গ্রাম্য ভাষার চশমাও বলতে পারি তো আজকের আমার আলোচনার টপিকটুকু রোগটা চশমাকে নিয়ে হবে ইনশাল্লাহ তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আজকের এতো ডিস্ট্রাকশনের যুগে আমরা যখন আমাদের হাতের মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা খুইয়ে দিতে পারি আপনারা এরকম ড্রাই শুষ্ক একটি অনুষ্ঠানে আমাকে এবং আমাদের আলোচকদেরকে শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন এখানেই আপনারা একটি জয়লাভ করে ফেলেছেন এখানেই আমরা শয়তানকে কিছুটা পরাজিত অলরেডি করতে পেরেছি এখানেই আমরা বুঝতে পেরেছি যে আমাদের করণীয় কি আসলে করণীয় কি সেটি জানার আগেই আমরা করণীয়র পথে এক এগিয়ে গেছি আলহামদুলিল্লাহ সম্মান তো সুধি আমি একটি ইতিহাস নির্ভর আলোচনা করব। নইলে আপনারা বুঝবেন না যে আজকের যুগে ইসলাম বিরোধী তৎ অপতৎপরতা বা ষড়যন্ত্র যেগুলোকে আমরা বলছি সেগুলো কেন এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি বা সেগুলো কেন আমাদের বিরুদ্ধে করা হচ্ছে খুব কম আমরা দেখি যে হিন্দুরা খ্রিস্টানদের বিপক্ষে হিন্দু বিরোধী অপতৎপরতার কোনো আলোচনা করছে বা খ্রিস্টানরা ইহুদুদের বিরুদ্ধে করছে সবসময় আলোচনাগুলো মুসলমানদের বিরুদ্ধেই আমরা দেখি কী জন্য এটা একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আসলেই কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে তিন নম্বরটা হচ্ছে আমাদের করণীয় প্রথমত এই পৃথিবী আজকে আমরা যে পর্যায়ে দেখছি এই পৃথিবী বহু বিবর্তনের মাধ্যমে এই জায়গা পর্যন্ত এসেছে সামাজিক বিবর্তনের মাধ্যমে কিভাবে এক সময় আপনারা সবাই জানেন যে এই পৃথিবীতে মানুষ অনেকটা বিচ্ছিন্নভাবে বসবাস করত যে যার গুত্রের অধীনে বসবাস করে অভ্যস্ত ছিল কোনো রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা কিছুই ছিল না এরপরে আস্তে আস্তে পৃথিবীতে গ্রীসে নগর রাষ্ট্র গড়ে ওঠা শুরু করলো অর্থাৎ যারা গোত্রভিত্তিক বসবাস করত তারা চিন্তা করলো যে গুত্রটির উপরে উঠে কয়েকটা গুত্র মিলে এবার একটা সমাজ গঠন করব। সেই সমাজের একজন প্রধান বা কয়েকজন প্রধানের একটা পরিষদ এরকম এরপরে আস্তে আস্তে এটা বড় হতে হতে সাম্রাজ্য পৃথিবীতে অনেক বড় বড় সাম্রাজ্য এসেছে থেকেছে চলে গেছে অনেকের নাম আমরা জানি আর অনেক সাম্রাজ্য একসময় অনেক বড় ছিল এখন ইতিহাসের অথল গহবরে এমনভাবে হারিয়ে গেছে এদেরকে আমরা নামই জানি না এরপরে আস্তে আস্তে আমরা আধুনিকতার দিকে গেলাম এই আধুনিকতার দিকে যাওয়া এবং আধুনিক যুগটা নিয়ে একটা কথা বলতে চাই তাইলে বুঝতে পারবো আমরা যে বিশ্বে ইসলাম বিরোধী অপতৎপরতাগুলো কখন থেকে শুরু হয়েছে এবং কিভাবে। আধুনিকতাকে হিসাব করা হয় যে ষোলশ শতাব্দী থেকে আধুনিকতা শুরু হয়েছে মানে পনেরোশো শতাব্দী যখন শেষ হয়েছে ষোলোশ শতাব্দী মানে আজ থেকে পাঁচশো বছর আগে তখন থেকে আধুনিকতার যুগে আমরা প্রবেশ করেছি আসলে সেটি এক ধরনের ইতিহাস নির্ভর তত্ত্ব সঠিক কিন্তু আসল কথা হচ্ছে এই পৃথিবী আধুনিক হয়েছে এই পৃথিবী পরিবর্তন হয়েছে মূলত গত শতাব্দীতে গত শতাব্দীতে পৃথিবীতে অনেক বড়ো বড়ো দুইটা ঘটনা ঘটেছে দুটা যুদ্ধ একটিকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ একটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলি এই বিশ্বযুদ্ধগুলো পৃথিবীকে এবং পৃথিবীর মানুষের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে তাই বিশ্বযুদ্ধগুলো বোঝা আমাদের জন্য প্রয়োজন এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে উনিশশো সালে শেষ হয়েছে উনিশশো সালে এর আগে আমেরিকা বা এরকম নামের কোনো সুপার পাওয়ার পৃথিবীতে ছিল না পৃথিবী মূলত ছিল ইউরোপ কেন্দ্রিক পৃথিবীর মূলত পাওয়ারের জায়গাটা ছিল ইউরোপ ইউরোপ থেকে সারা পৃথিবীকে এক ধরনের খবরদারি করা হতো প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে ইউরোপের মাটিতে শেষ দিকে আমেরিকা এসেছে এই যুদ্ধে তবুও ততক্ষণ পর্যন্ত আমেরিকার মনোভাব ছিল এরকম যে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবো ইউরোপে কি হচ্ছে না হচ্ছে বাকি দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের দেখার বিষয় নয় এরপরে প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীতে এত মানুষ মারা যায় ইতিপূর্বে পৃথিবীতে কোনো এক যুদ্ধে এত মানুষ মারা যায় নাই প্রায় দেড় কোটির মতো মানুষ মারা গেছে পৃথিবীর মানুষ চিন্তা করেছে যে আমরা মাত্র চার বছরের একটি যুদ্ধে দেড় কোটি মানুষকে নিহত করে ফেললাম কি করলাম এটি তো মানুষের মধ্যে এক ধরনের চেতনা এসেছে যে আমরা আর এরকম যুদ্ধ করব না তাই এই রকম যুদ্ধ না করার জন্য আমরা একটি সংস্থা তৈরি করব। যারা এটা নিশ্চিত করবে যে আমরা কোনো যুদ্ধ এরকম করব না সংস্থার নাম ছিল লিগ অফ নেশনস সংস্থাটি বেশি কার্যকর হতে পারে নাই বরং উনিশশো সাল থেকে বোঝা যাচ্ছিল যে আরেকটি যুদ্ধ হতে যাচ্ছে উনিশশো সালে শুরু হলো উনিশশো পর্যন্ত পাঁচ বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় ছয় কোটি মানুষ এক বিশ্বযুদ্ধে মারা গিয়েছিল ছয় কোটি মানুষ তখন শুরু হলো পৃথিবীর মানুষের আরেকটা তৎপরতা যে এর এই পৃথিবীতে যেন এরকম যুদ্ধ আর কখনো না হয় তো আগের যে সংস্থা সেটা তো ব্যর্থ হয়েছে নতুন সংস্থা তৈরি করব নতুন সংস্থা কি জাতিসংঘ তৈরি করা হলো এই হচ্ছে ইউরোপের ইতিহাস এখনো আমরা এই ইতিহাসে নাই আমরা বলতে মুসলমানরা শুধু বাংলাদেশী মুসলমান নয় সারা পৃথিবীর মুসলমান তো এই যে দুইটা বিশ্বযুদ্ধ হলো এই দুইটা বিশ্বযুদ্ধের মধ্যে আমরা কইছিলাম তৎকালীন যুগে মুসলমানদের এই পৃথিবীতে একটা প্রতিনিধি ছিল এখনকার যুগে পৃথিবীতে মুসলিম উম্মার কোনো প্রতিনিধিত্ব নাই ব্যক্তিগতভাবে কোনো মুসলমান কোনো জায়গায় বড় কিছু হয়ে যেতে পারেন এই যে উম্মাহ রসুল্লাহলাম যে আমাদেরকে একটি উম্মা হিসাবে রেখে গেছেন এই উম্মা হিসাবে দুনিয়ার কোনো জায়গায় আমাদের কোনো প্রতিনিধিত্ব নেই কিন্তু তখন ছিল এবং যা ছিল তার নাম ছিল উসমানী খিলাফত বা উসমানী সালতানাত আমরা বলি আপনারা সবাই তো একটু গুল বা এরকম সিনেমা দেখে অভ্যস্ত তো এগুলো তার বলার কিছু নাই সবাই জানেন কিসের কথা বলছি তো এই যে তুর্কি সালতানাত বা উসমানী সালতানাত এরা তৎকালীন যুগে পৃথিবীতে মুসলিম উম্মার ইউনিটি ইন্টেগ্রিটি পাওয়ার সব কিছু একটা প্রতীক ছিল সারা দুনিয়াতে যখন মুসলমানদেরকে নিয়ে কথা বলতে হতো একবার উসমানী সালতানাতের সাথে উসমানী খিলাফতের সাথে কথা বলতে হতো যে এরা মুসলমানদের প্রতিনিধি এজন্য ইংরেজ এবং ফ্রেঞ্চ দুই জাতি মানে ইংলিশরা এবং ফরাসিরা তাদের মূল অপতৎপরতা ছিল এটা যে উসমানী খিলাফতকে ভাঙতে হবে যদি না ভাঙ্গি আমরা তাহলে বিশ্বে এই ভূমধ্য সাগরের আশেপাশে বিশাল এলাকা জুড়ে এই যে উসমানী সালতানাত এখানে বসে আছে এরা আমাদের জন্য আবার সমস্যা তৈরি করতে পারে আবার সমস্যা কোনটা কারণ সতেরোশো সালে ষোলোশো বত্রিশে একবার উসমানী খিলাফতের পক্ষ থেকে ইউরোপে আক্রমণ করা হয়েছিল এবং ইউরোপে আপনারা একটা শহরের নাম চিনেন ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পর্যন্ত চলে গিয়েছিল সেখানে গিয়ে সিজ uh, করেছিল সেখানে গিয়ে অবরোধ করেছিল পরবর্তীতে পারে নাই তারা টিকতে পিছন সরে এসেছিলো তখন প্রথমবারের মতো ইউরোপিয়ানরা বুঝতে পেরেছিলো যে আন্দালুসিয়া থেকে মুসলমানদেরকে আমরা তালিয়ে দিয়েছি চোদ্দোশো বিরানব্বই সালে সত্য কিন্তু মুসলমানরা এখনো দুর্বল হয় নাই এত বছর পরেও এত ছ বছর পরেও মুসলমানদের হাতে এই শক্তি আছে যে তারা ইউরোপের মাটিতে এসে আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারে তখন থেকে এদের একটা তৎপরতা যে মুসলমানদেরকে দুর্বল করতে হবে এবং মুসলমানদেরকে দুর্বল করতে হবে মানে উসমানি খেলাফতকে দুর্বল করতে হবে এজন্য ইউরোপিয়ানরা প্রচুর টাকা পয়সা খরচ করল কখনো গুয়েন্দাবৃত্তি কখনো কূটনীতি কখনো সামরিক পাওয়ার ইউজ করা বিভিন্ন বিষয়ের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত উসমানী খিলাফত এমনিতেই দুর্বল হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধের সময় কী হলো একদিকে জার্মানি এবং অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ার নামক একটা দেশ ছিল এখন এটা নেই ভেঙে চার পাঁচটা দেশ হয়ে গেছে এই দুইটা এক পাশে একদিকে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ইতালি আর একদিকে তো উসমানি খিলাফত হচ্ছে এমন একটা দুর্বল পজিশনে যে বড়ো শক্তিগুলোর মধ্যে কারো না কারো ছায়ায় যেতে হবে ছায়া না গিয়ে উপায় নেই বর্তমানে আমাদের যেরকম অবস্থা আমরা সবাই চিন্তা করি হয় ভারতের ছায়ার নিচে থাকবো নইলে চায়নার ছায়ার নিচে থাকবো নইলে আমেরিকার ছায়ার নিচে থাকব না থেকে তো উপায় নেই আপনি তো দুর্বল কারো একজনের ছায়ার নিচে থাকতে হবে তৎকালীন যুগে উসমানী খিলাফত চিন্তা করলো কার ছায়ার নিচে থাকবে তো প্রথমে ব্রিটিশদের ছায়া নিষে থাকার কথা ছিল ব্রিটিশরা বলল যে আমরা তোমাদেরকে কখনো আমাদের সাথে নেব না তো উসমানি খলিফা জার্মানদের সাথে চলে গেলেন যুদ্ধে জার্মানি পরাজিত হলো এবং ইংল্যান্ডের হাতে একটা মুখ্যম সুযোগ চলে আসলো যে মুসলমানদের একমাত্র ইউনিটি মুসলমানদের ঐক্যের একমাত্র শেষ প্রতীক এই উসমানী খিলাফতকে ভাঙ্গা এই উসমানী খিলাফতকে ভাঙ্গা হলো এবং বড় দুঃখজনকভাবে এই ভাঙ্গার পেছনে শুধু ব্রিটিশ বা ফ্রেঞ্চ জাতি ভূমিকা পালন করেনি পঞ্চাশ পার্সেন্ট যদি তারা করে থাকে পঞ্চাশ পার্সেন্ট মুসলমানরা নিজেদের ভেতরেই করেছিল আরবদেরকে এরা আসকার দিয়ে ওই ব্রিটিশরা মুসলমানদের বিরুদ্ধে তুর্কিদের বিরুদ্ধে প্ররোচিত করলো এরা ওখান থেকে রিভল্ট করলো এবং উসমানি খিলাফত আপনারা জানেন ১৯২২ সালে উসমানি খিলাফত ভেঙ্গে গেলো অর্থাৎ উসমানি খিলাফতের সমস্ত পাওয়ার তুর্কি নামক একটা রাষ্ট্রের হাতে চলে আসলো আর উনিশশো সালে আজ থেকে ঠিক একশো বছর আগে উসমানী খিলাফত নাম আসছে যেটা ছিল আমাদের শেষ খলিফা যিনি ছিলেন উসমানী খিলাফতের পঞ্চম মাহমুদ তার নাম বা মোহাম্মদ সরি পঞ্চম মাহমুদ মোহাম্মদ উনিও ইস্তাম্বুল ছেড়ে ফ্রান্সে চলে গেলেন এবং সেখানেই তার মৃত্যু হলো আপনারা মনে করতে পারে যে এটি এই বিষয়টিকে এত জোর দিয়ে বলা কি আছে জোর দিয়ে বলা এজন্য জরুরি যে যতদিন পর্যন্ত দুনিয়াতে আমাদের একটা প্রতিনিধিত্ব ছিল দুনিয়াতে সব কিছু করার সময় আমাদেরকে একবার জিজ্ঞেস করা হতো যখন থেকে আমাদের প্রতিনিধিত্ব একবার শেষ হয়ে গেল এরপর থেকে কিছু করার সময় কেউ আমাদেরকে আর জিজ্ঞেস করে না বিষয়টি কত গুরুত্বপূর্ণ একবার আপনারা বুঝতে পারবেন রসুলুল্লাহ সাল্লাহ আলি ইসলাম ইন্তেকাল করেছেন সোমবারে এবং রসুল সাল্লাহ আলহিসাল্লামকে রদা শরীফে কবরস্থ করা হয়েছে বুধবারে দুই দিন পরে কি জন্য এর একটি জরুরি কারণ ছিল যে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের পরে আল্লাহর নবীর উম্মতের উপর জিম্মাদার কে হবেন খলিফা কে হবেন সেটি মনোনয়ন করতে একটু ব্যাগ পেতে হয়েছিল একটু বিষয় নিয়ে কথাবার্তা চলছিল শেষ পর্যন্ত আল্লাহ তাবার কওয়া তালা এই উম্মতকে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ মানহু দান করলেন এবং পুরো উম্মত আবু বকর রাদি আল্লাহ হাতে বায় আট করল আপনারা চিন্তা করে দেখেন সুরে পাক সাল্লামাম ইন্তেকাল করেছেন আল্লাহ নবী আলাইহি আলিয়াল্লামকে কবর শরীফে রাখার আগে সাহাবিদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আল্লাহর নবীর পরে উম্মতের জিম্মাদারকে হবেন খলিফাকে হবেন প্রথমে তাকে নির্বাচন নির্ধারণ করা উচিত এরপরে রসুল্লা সাল্লাহলামকে আমরা রওদা শরীফে রাখব বিষয়টির গুরুত্ব এখান থেকে আমরা বুঝতে পারি একদিন পর্যন্ত এই উম্মত খলিফাবিহীন থাকতে চায় নাই কারণ এই উম্মত যদি হেল্টারস খেল্টার বিচ্ছিন্ন থাকে তাহলে যে কারো পক্ষে এসে এই উম্মতের যে কোনো একটা অংশকে আক্রান্ত করে গাজার মতো অবস্থা অথবা উইগুর মুসলমান মতো অবস্থা অথবা বার্মিজ রোহিঙ্গা মুসলমানদের মতো অবস্থা অথবা কাশ্মীরের মুসলমানদের মতো দুরবস্থা করে ফেলা সম্ভব কিন্তু আবু বকর সিদ্দিক আল্লাহ যখন খিলাফতের দায়িত্ব নিয়েছিলেন আল্লাহর বান্দা প্রায় সোয়া দুই বছর খলিফা ছিলেন মুসলিম বিশ্বে তৎকালীন যুগে মুসলিম বিশ্বে যতগুলো ফিতনা ফিটনা উঠেছিল আল্লাহ আবু বকরের হাতে সবগুলোকে রফা দফা করেছেন এবং আবু বকর রী হাতে তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ দুইটা সাম্রাজ্য রোমান এবং পার্সিয়ান দুইটা সাম্রাজ্য বিজয়ের পথে মুসলমানরা পা বাড়িয়েছেন এবং সেই বিজয় সম্পন্ন হয়েছে ওমর র্দি আল্লাহ খেলাফতকালে কি জন্য বলছি এই পৃথিবীতে মুসলমানদের ইউনিটি মুসলমানদের ইন্টেগ্রিটি মুসলমানদের অর্থ মুসলমানদের পাওয়ার সব কিছুর প্রতীক ছিল আমাদের খিলাফা সব কিছুর প্রতীক ছিল আমাদের খিলাফা আজকে শব্দগুলো শুনতেও আপনাদের নতুন লাগছে কিন্তু সাহাবিদের কাছে এটা নতুন ছিল না তা এই নাইম্মাদের কাছে নতুন ছিল না এটি এত গুরুত্বপূর্ণ ছিল যে এটি পৃথিবীতে মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করত। এই পৃথিবীটাকে যখন মুসলমানদের শেষ খিলাফা নষ্ট হয়ে গেল উসমানি খিলাফত ধ্বংস হয়ে গেল এরপর থেকে আজ একশো বছর ধরে যা অভিভাবকহীন এই যে আমিও তো একজন বক্তা এবং মাহফিলে বয়ান করি আপনারা অনেকেই আরও অনেক বক্তাকে চিনেন অনেক ভালো ভালো বয়ান করেন এবং আমরা প্রায় সময় মাইকে উঠে ঐক্যের বয়ান করি করি না ঐক্য হয় না কেন ঐক্যের জন্য কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার যে প্ল্যাটফর্মের উপর ঐক্য হয় এমনি মুখে মুখে বলে আর ঐক্য হয় না তাই না ঐক্যের জন্য একটা টার্গেট লাগে যে আমরা ঐক্য কেন করছি এই টার্গেট অ্যাচিভ করবো বলে আমরা এক ঐক্য কোন জায়গায় করব কোন প্ল্যাটফর্মে করব। এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছিল আমাদের খিলাফা এটি নাই এজন্য আমাদের ঐক্যের কোনো প্রশ্নই আসে না আর আমরা পৃথিবীতে রাজনৈতিকভাবেও পাওয়ার হারিয়েছি দুই নম্বর বিষয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে নতুন দুইটা পাওয়ার উঠে আসলো এর আগে পৃথিবীতে মূলত পাওয়ার ছিল দুইটা একটা হচ্ছে ইংরেজ জাতি আর একটা হচ্ছে ফ্রেঞ্চ জাতি এই দুইটাকে একটু দুই নম্বর শাড়িতে নামিয়ে এক নম্বর শাড়িতে উঠে আসলো পশ্চিম দিক থেকে আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র আর পূর্ব দিক থেকে রাশিয়া এবং প্রায় পঁচাত্তর বছর পর্যন্ত এদের যে একটা কোল্ড ওয়ার স্নায়ুযুদ্ধ চলেছিল পৃথিবী পুরো দুই বাঘ এবং সেই সময় রাশিয়াকে ট্যাকল করার জন্য পশ্চিমারা একটি সংগঠন বানিয়েছিল যে সংগঠনের নাম হচ্ছে নর্থ আটলান্টিক সিটি অর্গানাইজেশন বা নেটো উনিশশো সালে আমেরিকার চতুরতা এবং রাশিয়ার নিজস্ব বুকামির কারণে রাশিয়া ভেঙ্গে পনেরো টুকরা হয়ে গেল এবং আমেরিকার সাথে টক্কর দেওয়ার মতো আর কেউ থাকলো না এখন আমেরিকার সাথে টক্কর দেওয়ার মতো কেউ থাকলো না এতে ক্ষতি কি আমাদের ক্ষতি নেই আমেরিকার ক্ষতি আছে কারণ কি দেখেন আমেরিকার সবচেয়ে বড় পৃথিবীতে আমেরিকার সব আমেরিকান সাম্রাজ্যের পৃথিবীতে বর্তমানে আমেরিকা সম্রাট কিছু করার নাই স্বীকার করতেই হবে এই সাম্রাজ্যের সবচেয়ে বড় শক্তি আমেরিকার ডান হাত হচ্ছে আমেরিকার অস্ত্র আমেরিকার কোনো কালচার নাই আমেরিকায় কোনো সুন্দর সমাজ ব্যবস্থা নাই আমেরিকায় কোনো সুন্দর রাষ্ট্র ব্যবস্থা নাই আমেরিকা কিছুই নাই আমেরিকার টিকে আছে শুধুমাত্র তাদের টেকনোলজির উপরে তাদের অর্থ এবং তাদের টেকনোলজির উপরে আপনি বলবেন আমেরিকার সমাজ ব্যবস্থা নাই আপনি কীভাবে বলবেন আপনি যান আমেরিকায় প্রত্যেক দুই পরিবারের মধ্যে এক পরিবার ভাঙ্গা স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই সন্তানরা মা বাবাকে ফেলে যায় বুড়ো বুড়ো মানুষ কুকুর নিয়ে জীবনযাপন করে কারণ সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে যায় তো যেখানে মা বাবার সম্মান নাই সেটা তো সমাজ হতে পারে না এবার আমেরিকার এই অস্ত্র ব্যবসায় ধস নামলো। কি জন্য কারণ আমেরিকা পৃথিবীর মানুষকে একটা ভয় দেখিয়ে এসেছিল ভয়টা হচ্ছে রাশিয়া তোমাদের উপর হামলা করবে সোভিয়েত ইউনিয়ন হামলা করবে তো হামলা থেকে বাঁচার উপায় কি একটা হচ্ছে আমাদের সাথে লিয়াজু করো দুই নম্বর আমাদের কাছ থেকে অস্ত্র কিনে রেখে মজুত করলে যেন রাশিয়া হামলা করলে তোমরা টেকল দিতে পারো এখন যখন রাশিয়াই নাই আমেরিকার অস্ত্র কে কিনবে এজন্য আমেরিকার প্রয়োজন ছিল একটা শত্রু তৈরি করা একটা শত্রু তৈরি করা তো যখন আমেরিকার প্রয়োজন পড়লে একটা শত্রু তৈরি করা আমেরিকাকে শত্রু তৈরি করার জন্য লাইমলাইটে বা মঞ্চে আগমন ঘটল একজন গবেষকের তার নাম ছিল স্যামুয়েল পি হান্টিংটন স্যামুয়েল হান্টিংটন উনিশশো সালে এটা বই লিখলেন তিনি দেখালেন এই পৃথিবীতে আটটা সভ্যতা আছে আটটা সিভিলাইজেশন আছে এর মধ্যে একটা হচ্ছে পশ্চিমা সভ্যতা মানে আমেরিকা ইউরোপেরা পশ্চিমা সভ্যতা বাকিগুলোর নাম আমি সবগুলো বলার দরকার নাই আর বাকি সাতটার মধ্যে একটা হচ্ছে মুসলিম সভ্যতা জানি না মুসলিম সভ্যতা দিয়ে তিনি অ্যাকচুয়ালি কী বুঝিয়েছেন কারণ মুসলিমদের তো কোনো এক সভ্যতা নয় ভারতীয় মুসলমানদের সাথে আরবের মুসলমানের কত পার্থক্য কিন্তু তিনি মুসলমানদেরকে এক সভ্যতা হিসাবে দেখালেন তিনি দেখালেন যে এই আটটা সভ্যতার মধ্যে পশ্চিমা সভ্যতাকে সবার উপরে নেতৃত্ব দিতে হবে এবং দেওয়ার ক্ষেত্রে তাদের সামনে বাধা শুধু দুইটা সভ্যতা ধরুন আটটা সভ্যতার তারা তালিকা করেছে একটা পশ্চিমা সভ্যতার বাদ ওইটাই তো নেতা হবে বাকি সামনে থাকলো সাতটা এই সাতটার মধ্যে পাঁচটা সভ্যতা কোনো ব্যাপার না এগুলোকে আমেরিকানরা চাইলেই গিলে খেতে পারে দুইটা সভ্যতা দুনিয়াতে এরকম আছে যারা পশ্চিমা বিশ্বকে টক্কর দিতে পারে একটা হচ্ছে চাইনিজ সভ্যতা একটা হচ্ছে মুসলিম সভ্যতা তখন থেকে আমেরিকার সামনে একটা কমন গোল হয়ে গেল যে যে কোনোভাবে হোক মুসলমানদেরকে দুনিয়াতে এমনভাবে উপস্থাপন করতে হবে যে সারা দুনিয়া মুসলমানদের ব্যাপারে ভীত হয়ে যায় এবং মুসলমানদের থেকে বাঁচার জন্য আমাদের থেকে অস্ত্র কিনে মুসলমানরা একে অন্য থেকে বাঁচার জন্য আমাদেরকে আহ্বান করে আসেন আমাদের দেশে এসে আপনি সামরিক ঘাঁটি তৈরি করেন যেন আমরা একে অন্য থেকে বাঁচতে পারি এই যে আপনারা যারা মাঝে মধ্যে সিনেমা বা টেলিভিশন এগুলোর খবরা খবর নেন তারা বুঝতে পারবেন যে নব্বইয়ের দশকে আমেরিকান সিনেমায় কখনো মুসলমানদেরকে খারাপ দেখানো হতো না বা এর আগে কখনো খারাপ দেখানো হতো না নর্মাল অন্য রাজ্য কম মুসলমানরা সেরকম স্যামুয়েল হান্টিংটনের এই থিওরির পর থেকে নব্বইয়ের দশকের শেষ থেকে আজ পর্যন্ত হঠাৎ করে আমেরিকান সিনেমা ভারতীয় সিনেমা সব জায়গায় মুসলমানদেরকে এক ধরনের রাক্ষসের মতো দেখানো শুরু করা হলো যে মুসলমানরা খারাপ মুসলমানরা দুনিয়া লুট করে নিয়ে যায় মুসলমানরা নারীদের উপর অত্যাচার করে এই করে কি জন্য সারা পৃথিবীতে মুসলমানদেরকে এক ধরনের রাক্ষসে একটা ভাবমূর্তি দেওয়া কিন্তু মুসলমানরা একে অন্যের ভয়ে ভীত থাকে এইটা কেন এক্সটার্নাল পলিসি ইন্টার্নালিও আমেরিকা অনেক কাজ করেছে যেমন মিডিল ইস্টে তারা উনিশশো সালে প্রথমবার বা আটত্রিশ সালে প্রথমবার মিডিল ইস্টে তেল পাওয়া গেছে উত্তোলন হয়েছে আরও অনেক পরে কিন্তু তেল পাওয়া গেছে এবার আমাদের মিডিল ইস্ট অর্থাৎ যে আট দশটা দেশ আছে এটার এই পরিমাণ শিক্ষা নাই যে এখান থেকে তেল গ্যাস উত্তোলন করবে আমেরিকা এসে চুক্তি করেছে যে আমরা তোমাদের তেল গ্যাস উত্তোলন করে দেব বিনিময় শর্ত হচ্ছে যে তেল গ্যাস তোমরা কারো কাছে বিক্রি করতে পারবে না শুধুমাত্র ডলারের বিনিময়ে ছাড়া ও তোমাদের কাছ থেকে কেউ যখন তেল গ্যাস বিক্রি কিনবে ডলার দিয়ে কিনতে হবে এটা এটা এই চুক্তির নাম হচ্ছে পেট্রো ডলার চুক্তি পেট্রোল প্লাস ডলার পেট্রো ডলার চুক্তি তো কি হলো সুবিধা আমেরিকার ধরেন এবার একটা দেশের নাম আপনি ধরেন দক্ষিণ কোরিয়া জাপান জাপান সৌদি আরব থেকে কিনবে তেল জাপানের নিজস্ব মুদ্রা আছে সৌদি আরবেরও নিজস্ব মুদ্রা আছে কিন্তু তারা এই মুদ্রাগুলোর বিনিময়ে তেল কিনতে পারবে না সৌদি আরব বাধ্য এবং জাপান বাধ্য যে মার্কিন ডলারের বিনিময়ে তারা তেল কিনবে এবার জাপানের তেল কেনার আগে প্রথমে মার্কিন ডলার কিনতে হবে এরপরে তেল কিনতে হবে বুঝতে পেরেছেন বিষয়টা এই জন্য সাথে সাথে সারা পৃথিবীতে মানে হুট করেই আমেরিকান যে মুদ্রা আছে মার্কিন ডলার যাকে আমরা বলি সেটি পৃথিবীর আন্তর্জাতিক বাণিজ্যের মুদ্রা হয়ে গেল এছাড়া যে মিডিল ইস্টের যে বিষয় মিডিল ইস্টে আমেরিকা সবচেয়ে বড় যে তাদের সুযোগটা পেয়ে গেল সেটা হচ্ছে শিয়া সুন্নির মধ্যে যে বিরোধ মিডিল ইস্টে তিনটা দেশে শিয়াদের সংখ্যা বেশি মানে দুইটা দেশে মূলত একটা হচ্ছে ইরান একটা ইরাক সিরিয়াতে শিয়াদের সংখ্যা কম সুন্নিদের সংখ্যা বেশি কিন্তু সিরিয়াতে রাষ্ট্র ক্ষমতা শিয়াদের হাতে এই বাসারালা আল বা তার বাবা হাফিজ আল এরা হচ্ছে শিয়া শিয়া বলতে শিয়াদের মধ্যে সবচেয়ে হুলাদ যারা আলী দারুজি শিয়া যারা আলী প্রায় প্রায়ুধার মতো মানে এইরকম টাইপের শিয়া এদের এরা হচ্ছে ওই বাসার আল আসাদ হাফিজ আল আসাদ এই যে গ্রুপটা এরা মাইক দিয়ে এত জুড়ে কথা বলতে পারবে না আমি ইতিহাস বলছি কারণ ইতিহাস না বললে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি কি জন্য বলছি হ্যাঁ না এটা তো উচিত না আগে দিয়ে আর ইয়ে রুমে আছি লাগানোর দরকার মাদ্রসায় এত টাকা গেছিল কেন লাগানো আচ্ছা যেটা বলছিলাম তো এবার আপনি দেখেন আজকের পৃথিবীতে মিডিল ইস্টের এমন কোনো দেশ নাই একমাত্র ইরান ছাড়া মিডিল ইস্টে এমন কোনো দেশ নাই যে দেশে আমেরিকার সামরিক ঘাঁটি নাই আপনি বলবেন কি জন্য সৌদি আরবে কেন আমেরিকান সুন্দর তাদের ঘাঁটি গেলে বসে আছে ইরাকে কেন সিরিয়ায় কেন কারণ আমেরিকা সবাইকে বুঝিয়েছে যে আমরা যদি চলে যাই ইরান তোমাদের উপর হামলা করে তোমাদেরকে নষ্ট করে দেবে এই যে ইরান আমেরিকা এখানে মুসলমানদের এগেনস্ট বানিয়েছে এই যে সারা পৃথিবীতে তাদের এই ধরনের কূটনীতি এই কূটনীতিগুলোর মাধ্যমে তারা মুসলমানদেরকে পলিটিক্যালি সারা বিশ্বের কাছে এক ধরনের রাক্ষস বানিয়ে রেখেছে যে মুসলমানদেরকে খতম করতে হবে এই গেল রাজনৈতিক বিষয় এবার আসেন অর্থনৈতিক কিছু বিষয় আমরা আলোচনা করি দেখেন ভাই আপনি মানেন কিবা না মানেন এই পৃথিবীতে তিনটা বিষয়ের উপর ইহুদিদের একচ্ছত্র আধিপত্য রয়েছে ইহুদিদের ইহুদি জাতীয় পৃথিবীতে খুবই কম টেনে টুনে দুই কোটি হবে না আমরা মুসলমানরা মার্শাল দুইশো কোটি সংখ্যা আমরা অনেক বেশি দুইশো কোটি ইহুদি টেনে টেনে দুই কোটি হবে না কিন্তু তিনটা জায়গায় তারা খুব কাজ করেছে একটা হচ্ছে ফিন্যান্স সেক্টর বা ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স যেটা বলেন একসাথে বলতে পারেন আপনি ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স সেক্টর আরেকটা হচ্ছে মিডিয়া সেক্টর আরেকটা হচ্ছে টেকনোলজিক্যাল ইনোভেশন বা প্রযুক্তিগত আবিষ্কার ক্ষেত্র এই তিনটি ক্ষেত্রে ইহুদিরা সবচেয়ে বেশি সময় দিয়েছে শ্রম দিয়েছে আল্লাহ তাদেরকে মেধাও দিয়েছেন মেধাকে তারা কাজে লাগিয়েছে এবং আমাদের ছবার হচ্ছে তারা উন্নত আপনি বলবে কিভাবে। ধরেন আমরা যে মাঝে মাঝে বয়কটের ডাক দেই কোকাকোলা বা ধরেন এই জীবন পানি উদাহরণস্বরূপ আপনি বললেন এটা জায়নিস্টদের প্রোডাক্ট এটাকে বয়কট করতে হবে রাষ্ট্রীয় লেভেলে সামাজিক লেভেলে অথবা আপনার এলাকা লেভেলে আপনি বয়কট করেই ফেললেন কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না কখনো এটা জায়নিস প্রোডাক্ট কি না কারণ কি এইরকম মাল্টি ন্যাশনাল প্রোডাক্ট যেগুলো আছে এটা জীবন কোম্পানি তো ছোটো কোম্পানি আপনি বড়ো একটা কোম্পানি ধরেন ধরেন কোকাকোলা এটা তো আন্তর্জাতিক কোম্পানি বিশাল বড় কোম্পানি কোকাকোলায় কোকাকোলার মালিক ইহুদি নয় কোকাকোলার হেডকোয়ার্টার ইসরায়েলে নয় আমেরিকায় তারা এত নয় যে এগুলা ইসরায়েলে করবে বিষয়টা কি কোকাকোলার যে কোম্পানি এইরকম কোম্পানিগুলো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ এর একটা অংশ থাকে মালিকদের হাতে আর একটা অংশ থাকে শেয়ার মার্কেটে আপনি যদি শেয়ার কিনেন তাহলে কোম্পানির একটু মালিকানা আপনি কিনতে পারলেন এইভাবে এই দুইটা ভাগে ভাগ করা থাকে পাবলিক লিমিটেড কোম্পানি এই কোম্পানিগুলোতে অন্যান্য বড় বড় কোম্পানি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ থাকে এই যে বিনিয়োগকারী যে কোম্পানি সেই কোম্পানিগুলোতে এর থেকে বড় বড় কোম্পানির বিনিয়োগ থাকে এরকম তিন চার সিঁড়ি উপরে ওঠার পরে আপনি দুনিয়ার সব জায়গায় তিনটা কোম্পানির নাম পাবেন একটার নাম হচ্ছে দি ব্ল্যাক রক একটা নাম হচ্ছে স্টেট স্ট্রিট আর আরেকটার নাম হচ্ছে কি জানি ভুলে গেছি ইয়ে ধর পড়তেছে না এখন মনে হয় বলবো এই তিনটা কোম্পানি এই সকল কোম্পানির অন্য কোনো কাজ নাই এরা শুধুমাত্র ইনভেস্টার কোম্পানি এরা দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল তিনটা কোম্পানি যাদের কাজ হচ্ছে ধরেন আমেরিকা কি করে তার দেশের নাগরিকদের পেনশনের টাকাগুলো নিজের কাছে না রেখে ওই কোম্পানিগুলির কাছে দিয়ে দেয় তারা ওইগুলো ইনভেস্ট করে ইনভেস্ট করে যে লাভগুলো হয় সেখান থেকে একটা অংশ রেখে শুধু সহ আমেরিকাকে বাকিগুলো ফেরত দেয় অর্থাৎ এই যে কোম্পানিগুলো ধরেন ব্ল্যাকরক ব্ল্যাকরক কোম্পানির কাছে পৃথিবীর এই পরিমাণ সম্পদ আছে যে শুধুমাত্র ব্ল্যাকরক কোম্পানি যদি চায় প্রায় এক ঘন্টার মধ্যে সারা পৃথিবীকে অচল করে দিতে পারবে আমরা জানি না ডাকের নাম শুনেছেন জীবনে নাম শুনেন নাই আপনারা শুনেছেন ফেসবুকের নাম ফেসবুক হচ্ছে সামনে যেটাকে দেখা যায় এর পেছনে এরা তিন চার লেয়ার আছে এগুলোকে আমরা চিনি না দেখি না এই যে লেয়ারিংয়ের মাধ্যমে সারা পৃথিবীর অর্থনৈতিক সাম্রাজ্যটা হচ্ছে কিছু ব্যাংকারদের হাতে আর এই ব্যাংকাররা হচ্ছে ইহুদি এভাবে এই যে মিডিয়াগুলো আপনি জানেন বিবিসি সিএনএন দ্য গার্ডিয়ান ফক্স নিউজ ইত্যাদি ইত্যাদি ভিন্ন ভিন্ন টিভি চ্যানেল তাই না ভিন্ন ভিন্ন নিউজ চ্যানেল ভাই ভিন্ন ভিন্ন না উপরে গিয়ে দেখবেন এদের সবগুলার মালিক গড়ে দুই তিনজন ম্যাক্সিমাম কারণ এই কোম্পানির ইনভেস্টমেন্ট ওই কোম্পানিতে ওই কোম্পানির ইনভেস্টমেন্ট ওই কোম্পানিতে এরকম করতে করতে গিয়ে আসল বড়বাবু যিনি তিনি কোনো একজন ইহুদি এবং এই ব্যক্তি কোনোদিন টিভিতে আসে না টিভিতে আসে তো ধরেন আউল ফল মানুষ যারা তাদেরকে নিয়ে বক্তৃতা দেওয়াতে হয় এরা তো এত পাওয়ারফুল থাকে না টিভিতে আনে আউফল মানুষদেরকে এই আর টেকনোলজি মডার্ন ইনোভেশন একটার পরে একটা এবং আমাদেরকে এইগুলোতে চেন দিয়ে বেঁধে রাখার জন্য যে পরিমাণ সময় এবং এনার্জি তারা খরচ করে দেখেন আমি আলহামদুলিল্লাহ সারা জীবনই একজন পড়ুয়া মানুষ হয়ে বড় বড়ো হয়েছে পড়ুয়া মানুষ হওয়ার পেছনে যে আমার খুব বেশি মেধাবী ছিলাম এটা নয় আমাদের সময় তেমন কিছু করারও ছিল না বাইরে গিয়ে খেলতাম ঘরে এসে পড়তাম মোবাইল তো ছিল না মোবাইল যতদিন থেকে ইউজ করা শুরু করেছি বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন যেগুলো আমার লেখাপড়ার স্তর ওইখান থেকে এখানে নেমে এসেছে এখন শুধুমাত্র আমি সেগুলো লেখা করি যেগুলো না করলেই নয় ফরস একেবারে আমার থিসিসের জন্য যেগুলো পড়া লাগে সেট মাঝে মধ্যে ওয়াজে যাওয়ার জন্য নোট করি যখন তখন পড়া লাগে সেট আর কিছুই পড়া লাগে না আর পড়ি না অভ্যাস চলে গেছে এবার চিন্তা করেন আমাদের ভবিষ্যৎ যারা আসে আমাদের বাচ্চা কাচ্চারা এরা তোর জন্মের পর থেকেই মোবাইল পেয়ে যাবে তো এদের আর পড়ার অভ্যাসই গড়ে উঠবে না এবার কিছু কিছু জাত মানে পৃথিবীর একটা বিশাল অংশ শুধুমাত্র সেই সকল জ্ঞান নিয়ে ওকে সেই সকল জ্ঞান নিয়ে গড়ে উঠছে যে জ্ঞানগুলো কেউ আমাদেরকে দিতে যাচ্ছে আপনি আমাকে বলুন এই পৃথিবীতে এই যে মিডিয়া সিস্টেম এক সময় বাংলাদেশে ধরেন শুধু ছিল বিটিভি তাই না তাই না বিটিভি ছিল তো পৃথিবীতে আপনারা কি দেখতেন পৃথিবীর কয়েকজন প্রডিউসার ছিলেন এরা যা দেখাইতে চাইতো আপনার আর তো কিছু করার নয় আপনার এরপরে আসলো অন্যান্য ওই যে প্রাইভেট মিডিয়া চ্যানেল অর্থাৎ প্রডিউসারের সংখ্যা আগে ছয়জন এখন হয়ে গেল ষাটজন এরপরে আসলো সোশ্যাল মিডিয়া আপনি মনে করতেছেন না আমি সোশ্যাল মিডিয়াকে আমার নিজের কন্ট্রোলে রাখি ন নো আপনি নিজের কন্ট্রোলে রাখেন না আপনি বলবেন কেন ভাই আমি ইউটিউবে যে ভিডিও সার্চ দিই সেটা আমার দেখা হয় সেটা আমার কাছে আসে জিনিসটা এত সহজ নয় আপনারা হয়তো অ্যালগরিদমের নাম কখনো শুনেন নাই এলগরিদমের আবিষ্কারক হচ্ছেন একজন মুসলিম বিজ্ঞানী আপনারা নাম জানেন সবাই আল খাওয়ারিজমি আমি আল খাওয়ারিজমির কবর পর্যন্ত বালি পর্যন্ত গিয়েছি উজবেকিস্তানে তো এই যে অ্যালগোরিদম অ্যালগোরিদম হচ্ছে আপনার পছন্দ আপনার চাহিদা আপনার লাইক আপনার ডিসলাইক আপনার শেয়ার আপনি কোন ভিডিও কোন ধরনের ভিডিও কতক্ষণ দেখছেন এই সবগুলোকে কৃত্রিমভাবে মেজার করে আপনাকে সেই ধরনের ভিডিও সাজেস্ট করে আমি ছেড়ে দিতোম আপনাকে আপনি গিয়ে আজকে একটা কাজ করবেন দু চারটা রান্নার ভিডিও দেখবেন পরের দিন থেকে আপনার ইয়েতে ওই যে ইউটিউবে অটোমেটিক রান্নার ভিডিও প্রব আপ করতে থাকবে মাঝে মাঝে এরকম আমি টেস্ট করি মাঝে মধ্যে কখনো এরকম হয় গুগলে আমি সার্চ দিই দামি একটা জ্যাকেট পরের দিন থেকে একটার পর একটা দামি আসতে শুরু করে একসময় মনে হাল্লা এগুলো তো কেনার উপায় নাই তখন থেকে কম দামি কিছু একটা দেয় এরপর থেকে খালি কম দামি আসতে শুরু করে কারণ কি দেখেন রিড আস এটা এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো জাদু নাই এগুলো অ্যালগোরিদমের খেলা এখন দেখেন আমার তো একটা বয়স পর্যন্ত তাও পড়ালেখার সুযোগ হয়েছে আমাদের বাচ্চা কাচ্চারা যারা হবে এদেরকে তাই খাওয়ানোর সময় মোবাইল দেওয়া লাগবে অর্থাৎ এরা এদের মন মানসিকতাকে মাত্র পৃথিবীর কয়েকজন মানুষ বসে বসে নির্ধারণ করবে এবং এরা এভাবে জম্বি রুবট হয়ে গড়ে উঠবে এই হচ্ছে একটা একটা দিক গেল অর্থনৈতিক দিকটা আমি বললাম আপনাদেরকে এবার আসি সাংস্কৃতিক দিকে রাজনৈতিক অর্থনৈতিক বললাম সাংস্কৃতিক দিক আমি এখনও বলি নাই আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই ঠিক আছে এগুলো তো বুঝলাম এগুলা শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে কেন অন্য কারোর বিরুদ্ধে এগুলো যায় না কেন এটার একটা উত্তর আমি দিচ্ছি আপনাকে এটা আমার জরুরি একটা উত্তর হবে এটা একটু পরে প্রথমে সাংস্কৃতিক দিক কারণ তারা স্পেশালি সাংস্কৃতিক দিকটা তুলবেন তারা আমাকে বলে দিয়েছে সাংস্কৃতিক দিক হচ্ছে সংস্কৃতি নামে বা সংস্কৃতি মোনা নামে আসলে দুনিয়া থেকে কিছু নাই সবই হচ্ছে টাকা পয়সার খেলা এখানে এগুলোকে আমাদের কাছে একটু মিষ্টি মিষ্টি ভাব দিয়ে দেখানো হয় আসলে কিভাবে ধরেন এই পৃথিবীর সংস্কৃতি এই বা কালচার যাই বলেন না কেন সব কিছুকে রিপ্রেজেন্ট করে মূলত গান সিনেমা কবিতা এগুলোই তো এগুলোকে আমরা সংস্কৃতি মনে করি এই এই সব কিছুর পেছনে কত বড় একটা চক্র কার্যকর আছে আপনি আমি জানিও না আপনি একটু সিনেমা জগতের কথা আপনি একটু আমি ভালো উদাহরণ দিচ্ছি আপনি জানেন না যে হঠাৎ করে সারা পৃথিবীতে তার্কির সিরিয়াল এর টুকরুল ইয়ে হয়ে গেল জনপ্রিয় হয়ে গেল এর টুকরুল কেন জনপ্রিয় হলো আপনি যদি এর টুকরুল বা ওই সময়কার ইতিহাস পড়েন আই ক্যান চ্যালেঞ্জ ইউ সারা পৃথিবীর যত কিতাব খাতাব আছে সবগুলো খুঁজে এর টুকরুল বা ওই সময়ের ইতিহাস আপনি দেড় দুই পৃষ্ঠার বেশি পাবেন না আপনি বলে তুলম্বা সিরিয়াল কীভাবে বানাইল কারণ হচ্ছে তুর্কি চাচ্ছে তাদের সভ্যতা সংস্কৃতি তাদের ভাষা এগুলোকে দুনিয়াতে একটা প্রভাবশালী ভাষা সংস্কৃতিতে রূপান্তরিত করতে তাই তারা যা কিছু আছে অথেন্টিক তার সাথে একটু মিটস মশালা মিশিয়ে একটা সিরিয়াল তৈরি করেছে আপনি মনে করতেছেন এটা শুধুমাত্র টিভি সিরিয়াল না তুর্কি সফটলি নিজেকে সারা দুনিয়াতে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে এটার মাধ্যমে এটা আমরা বুঝতে পারছি না একইভাবে আমি পৃথিবীতে প্রায় পনেরো ষোলোটি দেশে সফর করেছি মাঝে মধ্যে বেশিরভাগ সময় মানুষ আমাকে দেখে প্রথমে হয় ইন্ডিয়ান নিলে পাকিস্তানি মনে করে পরে আমি যখন বলি বাংলাদেশ তারা ভুল নয় কারণ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মানুষ দেখতে একই রকম তো সারা পৃথিবীতে পাকিস্তানের পরিচয় হচ্ছে বিরিয়ানি আর ইন্ডিয়ার পরিচয় হচ্ছে শাহরুখ খান মানে মূল পরিচয় সারা পৃথিবীর মানুষ ভারত বলতে শাহরুখ খানকে চিনে আর পাকিস্তান বলতেই চিকেন বিরিয়ানিকে চিনে সারা পৃথিবীর মানুষের কাছে তাদের সাংস্কৃতিক একটি পরিচয় হয়ে গেছে এটা এই যে দেখেন ভারতের কাছে শুধুমাত্র আমি অন্য কোনো ধর্মকে কটাক্ষ করছি না কিন্তু বিষয়টা বুঝতে হবে শুধুমাত্র ভারতের হিন্দুদের কাছে সারা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করার মতো তেমন কিছু নাই আসলে আপনি যদি ভারতের ইতিহাস অথবা ভারতের সভ্যতা সংস্কৃতি নিয়ে লিখেন বা ভারতে যে ট্যুরিস্ট যারা যায় যারা ট্যুর করতে যায় সফর করতে এরা কোন জিনিসগুলো দেখে দেখবেন মুঘল আমলেট তৈরি করা বিষয়গুলো দেখে মুসলমানরা তৈরি করেছে তো সারা পৃথিবীতে ভারত এরপরে আধুনিক যুগে এসে নিজের প্রভাব কীভাবে বিস্তার করছে সিনেমার মাধ্যমে এবং সিনেমার মাধ্যমে আসলে এই সমাজের আসল থিওরিগুলা আসল চিন্তাভাবনাগুলো বেড়ে ওঠে এবার আপনি সাংস্কৃতিকভাবে দেখেন সারা পৃথিবীতে বর্তমানে সাংস্কৃতিক বা কালচারাল লিবারালাইজেশন চলছে কীভাবে সংস্কৃতির মা কে আসলে সংস্কৃতির মা হচ্ছে ধর্ম ধর্ম ছাড়া পৃথিবীতে কোনো সংস্কৃতি হয় না সংস্কৃতি অচল পৃথিবীতে যত সংস্কৃতি আপনি আমাকে দেখান না কেন আমি এর পিছনে কোনো না কোনো ধর্মের কোনো না কোনো রূপ হয় সঠিক রূপ নইলে বিকৃত রূপ আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো তো আমাদের সংস্কৃতির হর্তাকর্তা যারা তারা বুঝতে পেরেছেন যে হায়া দেখানোর মধ্যে যত পয়সা বেহায়ামি আমি দেখানোর মধ্যে তার চেয়ে বেশি পয়সা এই জন্য বেহানমুখে সারা পৃথিবীর সাংস্কৃতিক লিবারেলাইজেশন বা সাংস্কৃতিক উদার নৈতিকতার একটা ভাবমূর্তি প্রতিমূর্তি হিসাবে সারা দুনিয়াতে দেখানো হচ্ছে এই যে আপনারা এল কিউ নিয়ে আমরা চিৎকার চেতামাচি করি লেখালেখি করি এটার পেছনে সময় ব্যয় করি কেন আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা না আসে এর পেছনে বড় একটি কার্যকর চক্র কার্যকর আছে আপনি চিন্তা করতে পারেন যে এই ধরনের বিকৃত বিষয়কে সারা পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য পশ্চিমারা কেন মাথা ছাড়া দিয়ে উঠেছে বা এই সব কিছুর পিছনে আছে একটাই কথা সেটা হচ্ছে সফট পাওয়ার পাওয়ার দুই ধরনের একটা হচ্ছে হার্ড পাওয়ার আমেরিকার হার্ড পাওয়ার কি তার অস্ত্র তার টাকা পয়সা আর আমেরিকার সফট পাওয়ার কি এই ধরনের সাংস্কৃতিক বেহায়াপনা যেগুলো দিয়ে একটা সমাজ এবং রাষ্ট্রকে দীর্ঘ মেয়াদে একটা ক্ষতি পৌঁছানো যায় আপনি কি মনে করেন ভারত এবং পাকিস্তানের যে ডিভাইড হয়েছে বাঘ হয়েছে এটা কে করেছে ভারতীয় এবং পাকিস্তানিরা মিলে করেছে না একজন ব্রিটিশ উকিল আইনজীবী তার নাম হচ্ছিল রেডক্লিফ তাই না ডেনিয়েল রেডক্লিফ উনি জীবনে কখনো ভারতেও আসেন নাই পাকিস্তানেও আসেন নাই তিনি মানচিত্র নিয়ে নিজের ইচ্ছামতো কেটে কেটে টুকরো টুকরো করে ভারত পাকিস্তান দুই দেশ আলাদা করে দিয়েছেন কী জন্য কারণ এই এখানে যদি চিরস্থায়ী শান্তি সৌহার্দ্য সুন্দরতা এস্টাবলিশ হয়ে যায় তাহলে পশ্চিমাদের এখানে ফিরে আসার আর কোনো উপায় নাই আর এখানেও যদি একটা পেস্ট লাগানো থাকে ওই পেজকে খোলার ছুটোতে তারা বারবার আসতে পারবে এই জন্য আমরা কাশ্মীরের মতো অবস্থাগুলো দেখি এই জন্য আমরা ফিলিস্তিন দেখি গত তিন চার দিন আগেও জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য রেজলিউশন পাস করা হয়েছিল পৃথিবীতে মাত্র আটটা দেশ ছাড়া বাকি সবাই ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে বিপক্ষে ভোট দিয়েছে কে অবশ্যই ইসরায়েল দিয়েছে আর ইয়ে দিয়েছে আপনার আমেরিকা আর বাকি যে দেশগুলো দিয়েছে নামও আপনারা জানেন না ওগুলো তেমন কোনো দেশও নয় প্রশান্ত মহাসাগরে কিছু কিছু ছোটো ছোটো দ্বীপরাষ্ট্র আছে যারা আমেরিকার টাকা চলে এটার নামও আপনারা জানেন না এরা আমেরিকার কথায় কথায় ভোট দেয় বাকি শক্তিশালী রাষ্ট্রের মধ্যে শুধু আমেরিকার বিপক্ষে ভোট দিয়েছে কি জন্য কারণ জাতিসংঘে যদি ফিলিস্তিনের এই ইস্যুকে জিয়াইয়ে রাখা না যায় এটাকে যদি চিরস্থায়ী সমাধান করা হয়ে যায় তাহলে আমেরিকার খবরদারিরা কোনো জায়গা থাকলো না মিডিল ইস্টে মিডিল ইস্টে আমেরিকার খবরদারিকে বহাল রাখার জন্য ফিলিস্তিনকে পরাধীন হিসাবে ইসরায়েলকে এই একটা জানোয়ারের ভূমিকায় রাখা আমেরিকার জন্য খুবই জরুরি যেন আমেরিকা বারবার এটাকে ফিরে আসতে পারে সাংস্কৃতিকভাবে আরও অনেক কিছু আপনারা দেখতে পারেন যেমন ধরেন বাংলাদেশের নাটক সিনেমা আপনি মনে করতে পারেন বাংলাদেশের নাটক সিনেমা এগুলো বাংলাদেশের প্রডিউসাররা বানায় আসলে হুদাই কথা এই সব কিছুর পেছনে একটা কন্ট্রোলিং পাওয়ার আছে একটা মানুষ নাটক সিনেমা বানাইতে যাবে আপনি একটা বই লিখলেন চিন্তা করলেন এই বই থেকে আমি একটা সিনেমা বানাবো আপনার কি এত কয়েকশো কোটি টাকা আছে যে আপনি ইনভেস্ট করতে পারবেন নাই আপনি যাবেন কার কাছে ব্যাংকের কাছে ভাই সিনেমা বানাবো টাকা দেন কত দুইশো কোটি ব্যাঙ্ক তো আর টাকা বানায় না ব্যাংক অন্য কারো কাছ থেকে নিয়ে এসে আপনাকে দেবে ব্যাংক আনবে অন্য কোনো ব্যাংকের কাছ থেকে ওই ব্যাংক অন্য কোনো ব্যাংকের কাছ থেকে উপরে চলে উপরে যেতে যেতে দেখবেন ওই রক বা স্টেট স্ট্রিটের মতো কোনো প্রতিষ্ঠান উপরে বসে আছে তো যারা এই বিষয়গুলোকে রান করে তারা তো আপনার লাভের জন্য করছে না তাদের নিজের লাভের জন্য করছে এই হচ্ছে ওভারঅল আপনাকে একটা ধারণা আমি দিলাম যে সারা পৃথিবীতে বর্তমানে এই যে মুসলিম বিরোধী একটা বা ইসলাম বিরোধী একটা অপতৎপরতা চলছে এবং এর রিজাল্ট কি হয়েছে আমি প্রথমে বলেছি যে উসমানী খিলাফতকে ধ্বংস করার আগ পর্যন্ত এগুলা করা এত সহজ ছিল না এরপরে সহজ হয়েছে সহজ হয়েছে কি জন্য কারণ উসমানী খিলাফত যতদিন পর্যন্ত ছিল শেষ সময় পর্যন্ত এসেও মুসলমানদের সারা পৃথিবীর সামনে চুক তুলে কথা বলার মতো কেউ একজন প্রতিনিধি ছিল আপনারা কল্পনা করতে পারবেন না একটা ছোটো ঘটনা বলি আপনারা রেশমি রুমাল আন্দোলনের নাম শুনেছেন এবং রেশমি রুমাল আন্দোলনের প্রতিকৃত যিনি দেওবন্দের প্রথম ছাত্র এবং পরবর্তীতে তিনি দেওবন্দের প্রধান শায়ক হয়েছেন শাহেখ মাহমুদ হাসান দেওবন্দী উনি ওনাকে ব্রিটিশরা বন্দি করে ইউরোপের দেশ মাল্টায় ও কয়েদখানায় বন্দি করে রেখেছিল তো উনি একদিন ব্রিটিশ এক জেনারেলকে বললেন যে আপনারা আমাদের উসমানী খিলাফতকে ভাঙ্গার জন্য এত উঠে পড়ে লেগেছেন কি জন্য আমাদের উসমানী খিলাফত এমনিতেই দুর্বল নামকে আসছে আমাদের একজন খলিফা আছেন কোনো পাওয়ার টাওয়ার কিছুই নাই থাকুক আমাদের একজন খলিফা আপনারা উসমানী খিলাফতকে ভাঙ্গার জন্য এত উঠে পড়ে কেন লেগেছেন তখন ওই ব্রিটিশ জেনারেল বলেছিল যে মহদানা আমিও বুখা নই আর আপনিও তো বুখা নন আপনিও জানেন আমিও জানি যে আপনাদের খিলাফত নামক যে ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে এখনও মানে মোমবাতি নিভার আগে যেরকম টিম টিম করে জলে এরকম জ্বলতেছে বেশি কোনো পাওয়ার নাই ওই নিভু নিভু অবস্থায় যদি খেলাফতের পক্ষ থেকে জিহাদের ডাক দেওয়া হয়ে যায় পৃথিবীর অর্ধেক মুসলমান মাথায় কাফর জিহাদে নেমে আসবে এটা আপনিও জানেন আমরাও জানি এই জন্য আপনাদের নামক প্রতিষ্ঠানকে না ভাঙ্গা পর্যন্ত পৃথিবীতে আমাদের সাম্রাজ্য বিস্তার করার কোনো উপায় নাই এবং এই একশো বছর ধরে আমাদের যে খিলাফত ব্যবস্থা নাই তার পরিণাম আমরা ভোগ করছি কিভাবে ধরেন দুই সালের কথা চিন্তা করেন মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর যে বর্বর জুলুমটা হলো আমি তখনও জানতাম আল্লাহকে সাক্ষী রেখে বলছি এখনও জানি না এর কোনো বিচার হয়েছে না কখনো এর কোনো বিচার হবে আপনি চিন্তা করতে পারেন আপনি মিছিল দেন জাতিসংঘ বিচার চাই জবাব চাই জাতিসংঘ আপনার বিচার আর আপনার জবাব দেওয়ার জন্য বসে নাই জাতিসংঘকে এই জন্য প্রতিষ্ঠাও করা হয় নাই এরপরে আপনি দেখেন ভারতের কাশ্মীরে এরপরে আপনি দেখেন চায়নায় উইগুর মুসলমান চায়নায় প্রায় বিশ লক্ষ উইগুর মুসলমান এর মধ্যে দশ থেকে বারো লক্ষকে চায়না এক ধরনের কনসেনট্রেশন ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে রেখেছে তাদের উপর এরকম অবর্ণনীয় নিপীড়ন নির্যাতন চালানো হয় যে আমার মাঝে মধ্যে ভয় লাগে আমতের দিন এদের কান্নার কারণে আমাদের নামাজ কি আল্লাহর কাছে হয়ে আমরা এই এই চিন্তায় থাকা উচিত যে মুসলমানদেরকে এত মজলুম অবস্থায় রেখে আমরা দুনিয়াতে এত শান্তিতে বসে আছে। এরপরে ফিলিস্তিন তার আপনার চোখের সামনে এবার এগুলোর সমাধান কী আপনি চিন্তা করতে পারেন এগুলোর সমাধান কী এই সব কিছুর সমাধান এক জায়গায় সেটা হচ্ছে আমরা আমাদের আসদ আত্মপরিচয় ভুলে এই যে পশ্চিমাদের বানিয়ে দেওয়া এই বিশ্ব ব্যবস্থায় এমনভাবে আটকে গেছি যে দুনিয়াকে আমরা এই দৃষ্টি দিয়ে দেখি আমি প্রথমে বলেছিলাম চশমার কথা ফিরে আসি চশমার দিকে চশমা আমি বলেছিলাম যে আজকে চশমার কথা বলবো দেখেন ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয় ইসলাম একটি ওয়ার্ল্ড ভিউ ইসলাম একটি দৃষ্টিভঙ্গি অর্থাৎ ইসলাম একটি জীবন ব্যবস্থা যা আপনাকে একটি দৃষ্টিভঙ্গি দেবে যে দৃষ্টিভঙ্গি যে চশমা পরে আপনি দুনিয়াকে দেখবেন আবার পশ্চিমা সভ্যতা তাদের নিজস্ব একটা ওয়ার্ল্ড ভিউ আছে যার নাম হচ্ছে লিবারেলিজম এরা আপনাকে অন্য ধরনের চশমা দেবে সেই চশমা পরে আপনি দুনিয়াকে অন্যভাবে দেখবেন নর্মাল জিনিস আমার সামনে একজন বসে আছে আমি কালো চশমা লাগালাম ওই ব্যক্তির পরে যদি নেভি ব্লু কাপড় থাকে ওটাও কালো লাগবে কারণ আমার চশমাটা কালো আর আমি যদি সাদা চশমা লাগাই তাহলে ওই ব্যক্তির পরনে যদি ইয়েলো থাকে তবুও সাদা লাগবে কারণ আমার চোখের চশমা সাদা স্বাভাবিকভাবে আপনার দৃষ্টিভঙ্গি যেরকম দুনিয়াও আপনার সামনে এরকম হয়ে উঠবে বর্তমান পশ্চিমা বিশ্ব আমাদেরকে যে দৃষ্টিভঙ্গি যে দুনিয়া দিয়েছে সেই দুনিয়ার নাম হচ্ছে নাইন টু ফাইভ দুনিয়া অর্থাৎ সেখানে আমরা মজদুরের মতো নয়টা থেকে পাঁচটা পর্যন্ত খাটব খেটে আমরা কিছু বেতন পাব এবং আমাদের এই খাটাখাটুনির মাধ্যমে এই কোম্পানির উন্নতি হবে কোম্পানি সব দুধ মালাই নিয়ে যাবে আমাদেরকে ঘোড়ার মতো একটু চারা দিয়ে যাবে যে পরের দিন আমরা আবার কাজে আসতে পারি এবং এর পেছনে আপনি খুঁজে দেখবেন ইহুদিদের ষড়যন্ত্র আছে কারণ ইহুদিরা বিশ্বাস করে তারাই হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর একমাত্র প্রিয় মনোনীত এবং তারা বলতে বলতে এরা এটাও বলে নাহনু আব ওয়া ও আমরা আল্লাহর পুত্র নাউুলজবিল্লা আল্লাহ সন্তান এবং আল্লাহর প্রিয়তম পাত্র আর বাকি দুনিয়ার মানুষকে তারা বলে গোয়ামস অথবা জেন্টাইল বলে মানে অমানুষ বন মানুষ টাইপের মানুষ যারা তাদেরকে আমরা মানুষ মনে করি না তো এদেরকে আমরা যা কিছু করতে পারি আমাদের কোনো সমস্যা নয় তো পৃথিবীকে বর্তমানে এমনভাবে বানিয়ে দেওয়া হয়েছে যে আমি এখানে যদি দশজন মানুষকে নিয়ে প্রশ্ন করি প্রায় নয় জনের সেই উত্তর থাকবে যে লেখাপড়া করব চাকরি করব, বেতন পাব রিটায়ার করব পেনশন আদায় করব কোনো একটা ভালো হসপিটালে বসে বসে মরে যাব বেশিরভাগ মানুষের এই টার্গেট এর থেকে বড়ো কোনো টার্গেট নিয়ে খুব কম মানুষের আছে কোনো কিছু করার এই সমাজকে পরিবর্তন করার রকম মন মানসিকতা খুব কম মানুষের থাকে কারণ আমরা এমন একটি বুদবুদের মধ্যে বন্দী হয়ে গেছি এবং এর ভেতরে আপনি যতই ইসলাম ঢুকান না কেন ঢুকবে না মাঝে মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের কথা শুনি আমার হাসি পায় আসলে হাসি পায় কারণ সারা পৃথিবীর অর্থ ব্যবস্থা হচ্ছে ওদের নিয়ন্ত্রণে এর ভেতরে আপনি আর ইসলামী ব্যাংকিংয়ে কি করবেন আপনি একটা গাড়ি কিনেছেন হাইয়েস্ট গাড়ি বা লাইটেস্ট গাড়ি ও বা এই ধরনের কোনো গাড়ি নোয়া গাড়ি এই নোয়া গাড়ির ইঞ্জিনও নোয়া গাড়ির বডিও চেসিস স্টিয়ারিং হুইল সব কিছু নোয়া গাড়ির মধ্যখানে আপনি একটা সিট চেঞ্জ করে প্লেনের সিট লাগিয়ে দিলেন তো এটাকে প্লেন হয়ে যাবে হবে না তো আমরাও এইরকম চিন্তা করি যে সারা আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা চলছে সেকুলার আইডিওলজির উপর এর মধ্যখানে যদি একটু একটু ইসলাম ঢুকিয়ে দিতে পারি এটা এটাও ইসলাম হয়ে যাবে না কারণ হচ্ছে এই পুরো চশমা খুলে আপনাকে নতুন চশমা পড়তে হবে এই চশমার একটু জায়গা ইয়েলো করে দিলে কালো চশমা ইয়েলো হয়ে যাবে না আবার এরকম দেখেন আমার এই পৃথিবীতে যত মুসলমান জাকাত দেওয়ার জন্য সক্ষম আমি আমাদের মুসলমানদের গবেষণা বলছি না ইউরোপিয়ান বিভিন্ন নির্ভরযোগ্য বিশ্ববিদ্যালয়ের গবেষণার কথা বলছি আপনাদেরকে যে পরিমাণ জাকাত এই পৃথিবীতে মুসলমানরা প্রতি বছর উত্তোলন করে আর ডিস্ট্রিবিউট করে এই পরিমাণ জাকাতকে একটা কেন্দ্রীয় সিস্টেমের মাধ্যমে সুনিপুণভাবে যদি ডিস্ট্রিবিউট করা যেত তাহলে বাকি বাদ দেন পৃথিবীতে অন্ততপক্ষে মুসলমানদের মতো থেকে দারিদ্র খতম হয়ে যাচ্ছে আমি কসম করে বলছি আপনাকে বিষয়টা এরকমই আপনি পৃথিবীর বড় বড় গবেষকদের গবেষণা খুঁজে দেখবেন অথচ জাকাত ব্যবস্থা তো আমরা গড়ে তুলতে পারি নাই শেষ পর্যন্ত আমরা ব্যক্তিগতভাবে জাকাত দিই কিন্তু সাহাবাহামের যুগে খোলাফা রাশিদের যুগে জাকাত ব্যবস্থা ব্যক্তিগত লেভেলে ছিল না অর্থাৎ পুরো বিষয়টা এবার এখানে আসছে আমার মনে পড়ে সাল্লাম সেই হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেছিলেন লাতুন কদম্না ওর আল ইসলাম অরু আথান নাসু আথন হলাম্মানি হা আউ আলুহুল্লা নাক হুকমুআ আখিরুহুল্লা ও কামাকাল সাল আলহসালাম অর্থ হচ্ছে তোমরা একটি একটি করে ইসলামের হাতল ছাড়তে থাকবে ছেড়ে দেবে এবং যখন একটি হাতল ছাড়বে তখন নিচের দিকে পড়তে শুরু করবে আরেকটি হাতলে ধরবে খানিকক্ষণ করে এইটা হাত থেকে ছড়ে যাবে তোমরা নিচের দিকে পড়বে আরেকটি ধরবে এভাবে ছাড়তে ছাড়তে তোমরা নিচে এসে পড়ে যাবে সবচেয়ে প্রথমে তোমরা ছাড়বে ইসলামের হকুমত আর সবার অর্শেষে এসে তোমরা নামাজটাও ছেড়ে দেবে হাদিস সঙ্গে আদেশ আপনার খুঁজে দেখবেন অর্থাৎ ধরেন ইসলাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছে এটিকে একটি গাছের সাথে তুলনা করুন এবং এই গাছের ছয়টা স্তর রয়েছে গাছের ছয়টা ডাল রয়েছে একটার উপর আরেকটা আল্লাহ নবী আমাদেরকে গাছের একেবারে উপরের সারিতে নিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন একটা একটা করে হাতর আমরা ছেড়ে দিয়েছি সময় আমাদের হাত থেকে হিলাফত চলে গেছে এরপরে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চলে গিয়ে আমরা সুদবৃত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় বন্দী হয়ে গেছি এরপরে আমাদের সামাজিক ব্যবস্থাটাও ভেঙ্গে এক ধরনের পশ্চিমা সামাজিক ব্যবস্থা বা ওই যে ভারতীয় টিভি সিরিয়ালের যে ধরনের সমাজ দেখানো হয় ওই ধরনের সমাজে আমরা অভ্যস্ত হয়ে গেছি এভাবে ছাড়তে ছাড়তে শহী হাদিস রয়েছে মুসলিম শরীফেও আছে যে কেয়ামতের আগে অবস্থাটা এরকম হয়ে যাবে যে মানুষ কালিমাটাও ঠিক করে বলতে পারবে না এবং এই বৎকারদের উপরই কেয়ামত হবে হাদিসে এসেছে যে একজন মানুষ যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলতে পারবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না তার মানে কেয়ামতের আগে মুসলমানদের অবস্থা এরকম অত চলে যাবে যে এরা কালিমা তাইবাটাও ঠিকমতো বলতে পারবে না নামাজটাও ছেলে দেবে আমরা বুঝতে বুঝতে পারা উচিত যে আমরা এখন বর্তমানে কোন লেভেলে আছি ছেড়ে ছেড়ে কত দূর এসেছে এবার একটা প্রশ্নের জবাব দিয়ে আপনার চিন্তা করবেন এগুলো মুসলমানদের বিরুদ্ধে কেন হয় কারণ হচ্ছে আপনারা একটু খুঁজে দেখেন এই পৃথিবীতে বর্তমানে বড় পরিসরে দুনিয়াতে একমাত্র ধার্মিক জাতি হচ্ছে মুসলমানরা আর কেউ নেই হ্যাঁ মুসলমানদের পরে দুনিয়াতে আরেকটা ধার্মিক জাতি আছে ইহুদিরা যারা তাদের নিজস্ব ধর্ম মানে কিন্তু ইহুদিদের সংখ্যা অত্যন্ত কম দেড় দুই কোটির মতো হবে মুসলমানরা একশো নব্বই থেকে দুইশো কোটির মতো তো আপনার কি মনে হয় শয়তান যে আল্লাহকে চ্যালেঞ্জ করে এসেছিল যে আল্লাহ আমি তোমার সমস্ত বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার লিস্ট চেষ্টা তো করবো চেষ্টা না করে আমি ছেড়ে দেব না ওলা তাজিদু শাহ কিরিন আল্লাহ বেশিরভাগ বান্দাকে তুমি সুখর গুজার বান্ধা হিসাবে পাবে না বরং কুফরান এনে আমাকে কাফির বান্দা হিসাবে পাবে তো শয়তানের এই অপতৎপরতা পৃথিবীতে বর্তমানে রাইস চলছে এবং এজন্য সারা পৃথিবীর অবস্থাটা হচ্ছে এরকম যে খুঁজে খুঁজে বের করো ধার্মিক জাতি ধার্মিক সভ্যতা এখনো ধর্ম মানে এখনো আল্লাহকে স্বীকার করে এরকম জাতি দু আছে দুই জাতি পাওয়া যায় মুসলিম আর ইহুদি ইহুদিরা তাদের যা কিছু কিতাবাদি আছে এগুলো কেউ অন্তত মানে কিন্তু ইহুদিদের সংখ্যা বড় কম এবং ইহুদিরা মূলত হচ্ছে নসলি অর্থাৎ বংশ পরম্পরা ইহুদি ইহুদি ধর্ম আপনি গ্রহণ করে আপনার জন্য কঠিন হয়ে যাবে আপনার মা বাবা কেউ একজন ইহুদি না হলে আপনি ইহুদি হতে পারবেন না কিন্তু ইসলাম হচ্ছে এরকম কোনো নসল ভিত্তিক কোনো বংশভিত্তিক নয় ইসলাম সারা দুনিয়াকে আপন করে নেয় এবং মুসলমানদের সংখ্যা হু হু করে বাড়ছে এই জন্য একদিকে হিজবুসায়তন দাঁড়িয়ে আছে একদিকে হিজবুল্লাহ দাঁড়িয়ে আছে এক সময় হিজবুল্লাহ ছিল মুসা আল ইসলামের উম্মত এক সময় হিজবুল্লাহ ছিল ঈসা আলাই ইসলামের উম্মত এখন দুনিয়াতে হিজবুল্লাহ বলতে মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের উম্মত গুনাগার হোক যা কিছু হোক এরাই আহলে কিবলা হয়ে বেঁচে আছে এই জন্য দুনিয়াতে যখন এল জিবিটি কিউ মুভমেন্ট সমকামিতা রূপান্তরকামিতা অর্থাৎ ট্রান্সজেন্ডার এইরকম যে কোনো বিকৃত মতবাদ বের হয় দুনিয়াতে প্রতিবাদ করার মতো একটা জাতি আছে মুসলমানরা এই জন্য এই জন্য দুনিয়াতে দেশ বিদেশে সব জায়গায় তৎপরতা সবসময় ইসলাম বিরোধী হয় তৎপরতা কখনো হিন্দু ধর্ম বিরোধী হয় না আপনি বলেন হিন্দু ধর্ম বা ইন্ডিয়ান সভ্যতা এখন যে পর্যায়ে চলে গেছে হলিউড আর বলিউডের মধ্যে কি পার্থক্য কোনো পার্থক্য আছে নাই জাপান কোরিয়া এদের মধ্যে কোনো মানে কোনো ধরনের মোরালিটি বেছে আছে কিছুই নাই এই পৃথিবীতে একটা জাতির মধ্যেই বেঁচে আছে একটা জাতি আছে যারা দুনিয়াতে আল্লাহর নাম নিয়ে টিকে আছে এরা হচ্ছে মুসলমানরা এজন্য আমি এবার যাই যে আমাদের করণীয় সম্পর্কে সব কিছু বলতে পারলাম না সবকিছু একসাথে বলা হুট করে সম্ভবও নয় অনেক কথা আছে যেগুলো সবসময় মনেও হয় না আর সব সময় সব ধরনের অডিয়েন্স থাকেও না আমরা কি করতে পারি আসুন আমরা এটা তো বুঝতে পারলাম যতদিন পর্যন্ত মুসলমানদের একটি ইউনিটি ছিল দুনিয়াতে ঐক্য ছিল পাওয়ার শ করার মতো একটা ব্যবস্থা ছিল ততদিন পর্যন্ত আমাদের কিছু বলার মতো একটা সক্ষমতা ছিল এখন আর এটা নাই এটাকে কীভাবে ফিরিয়ে আনা যায় এবার এটাকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে বুঝতে হবে আমরা যখন আপনারা নিশ্চয়ই বড় রশি দেখেছেন দড়ি এই দড়ি অনেকগুলো সুতাকে পেঁচিয়ে পেঁচিয়ে দড়ি বানানো হয় এবার ওই সুতাগুলো যখন নিচ থেকে খুলে দেবেন আপনি তখন এটিকে হুট করে এরকম আবার দিলে দড়ি হবে না যেভাবে খুলেছেন ওইভাবেই আবার ঠিক মতো লাগাতে হবে তাইলে একটা দড়ি আবার খোলার পরে আপনি বাঁধতে পারবেন মুসলমানরা বর্তমানে রাষ্ট্রীয় অর্থনৈতিক সামাজিক পারিবারিক লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহর দিন থেকে এত বেশি সরে গেছি যে আবার মূল থেকে আমাদেরকে মূলের দিকে ফিরে যেতে হবে এই জন্য আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই সেটা হচ্ছে আমার তরুণ ভাইয়েরা যারা এখানে আছেন এলাকা ভিত্তিক আপনাদের সবার কিছু না কিছু পাওয়ার আছে পাওয়ার বলতে কিছু না কিছু ইনফ্লুয়েন্স আছে আপনার দু চারজন বন্ধু আছেন ডাকলে এরা আসে আপনি নামাজে গেলে এরা সাথে যায় আপনি বাজারে গেলে এরা সাথে যায় এদেরকে নিয়ে এলাকা ভিত্তিক মসজিদ ভিত্তিক ছোটো ছোটো দিনি সার্কেল গড়ে তুলতে পারেন আপনারা এটাই আমার কাছে বর্তমানে খুবই জরুরি মনে হচ্ছে দিনী সার্কেল মানে কী দিনি সার্কেলের অনেকগুলো কাজ হতে পারে একটা কাজ হতে পারে যে মানুষকে মসজিদমুখী করা ছোটো ছোটো বাচ্চাদেরকে মসজিদমুখী করা দ্বিতীয়ত হচ্ছে ছোটো হলেও একটা পাটাকার এবং স্টাডি সার্কেল গড়ে তোলা এবং একটা পাটাকার বা স্টাডি সার্কেল কি করতে পারে সেটা আপনি এখন বুঝবেন না একটা জেনারেশন পার হওয়ার পরে আপনি বুঝবেন যদি আমরা কিছু মানুষ চেষ্টা করি কিছু পাঠাগার বা স্টাডি সার্কেল গড়ে তোলার মাধ্যমে বা আলোচনা সাপ্তাহিক বা এই ধরনের এগুলোর মাধ্যমে মানুষের যেহেন কিভাবে পরিবর্তন হয় এক জেনারেশনের পরে বাংলাদেশের চার বাগের এক ভাগ মানুষের যেহেনকে আপনি পরিবর্তন করতে পারবেন কোনো অসুবিধা নেই যেহেনকে এইভাবে পরিবর্তন করা হয় যে আপনার কী মনে হয় যে মুসলমানটা জন্য মরতে রাজি ছিল এরা এখন ফজরের নামাজের জন্য উঠতে চায় না কিন্তু ফ্লাইট আবার সাড়ে চারটার সময় হলে উঠতে চায় এই পরিবর্তন কি হুট করে হয়ে গেছে হয় নাই এই পরিবর্তনের পেছনে টেলিভিশন দায়ী মোবাইল দায়ী ইন্টারনেট দায়ী আমিও এই পরিবর্তনের শিকার তার মানে কেউ না কেউ চেষ্টা করেছে আমাদেরকে আল্লাহর দিন থেকে বিমুখ করতে অতএব আমাদেরকেও হুট করে স্বপ্ন দেখলে হবে না যে আমি এক বক্তৃতা দিলাম আমার সবাই আল্লাহর দিনে ফিরে আসলো না এটা হবে না আমার এবং আপনার সবাই মিলে এই তৎপরতা চালাতে হবে যে আল্লাহর দিন থেকে যেরকম আমরা বিমুখ হয়ে গেছি সেভাবে কিভাবে এক পা এক পা করে আল্লাহর দিনে আবার আমরা ফিরে আসি তার জন্য কি করতে পারেন আমার একটাই আপনাদের কাছে পরামর্শ সেটা হচ্ছে আপনারা এলাকা ভিত্তিক স্টাডি সার্কেল গড়ুন আমি আপাতত এটারও বললাম স্টাডি সার্কেল কিভাবে হবে পাটাগার কিভাবে হবে বা দিনী সার্কেল যেটা বললাম কিভাবে হবে সে ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন আই এম অল টাইম অ্যাভেইলেবল জাস্ট ওয়ান মেসেজ অ্যাওয় আমি জার্মানিতে থাকি আর সামনে থাকি মোবাইলটা আমার সাথে আছে তাই না তো মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে সবাই আমার এখানে এমন কেউ নাই যিনি আমাকে চিনেন না বা আমার সাথে কানেক্টেড নয় অত আমি আপনার এক মেসেজ দূরে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি একটা কথা বলেছিলেন যে এলাকাভিত্তিক আমরা একটা সার্কেল গড়ে তুলব জাস্ট আর কিছু না দরকার হয় নাই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আপনার এলাকার দশ জন তরুণদেরকে নিয়ে মাঝে মধ্যে দু চারটা বই সাজেস্ট করা মাঝে মধ্যে একসাথে বেরিয়ে একটা মাঠে বসে কিছু আলোচনা করা যে আমাদের এলাকায় তিন চারজন যুবক আছে যারা নেশায় জড়িত হয়ে যাচ্ছে এদেরকে নেশা থেকে কীভাবে ফিরিয়ে আনা যায় অথবা স্বাভাবিকভাবে যে সবাই মিলে ভালো কিছু দেখা ভালো কিছু পড়া একটা বই একজন পড়ে সেটা নিয়ে আলোচনা করা এইভাবে কি হয় এইভাবে মানুষের যেহেন পরিবর্তন হয়ে যায় একবার যেহেন পরিবর্তন হয়ে গেলে মানুষ রাতকে দিন দিনকে রাত করে ফেলতে পারে ভাই রসূদুল্লা সাহেলাম ইসলামের দাওয়াত শুরু করার পরে তেরো বছর মক্কা শরীফে ছিলেন ওই তেরো বছর মক্কার জমিনে তিনশো ষাটটা মূর্তি ছিল আল্লাহ নবী নিজের হাতে একটা মূর্তিও ভাঙ্গেন নাই ভেঙেছেন একটা মূর্তি ভাঙ্গেন নাই অথচ কারেন্ট ছিল না বিদ্যুৎ কিছুই নাই রাতের অন্ধকারে যদি বিলালকে বলতেন যে একটা মূর্তি চুপি চুপি ভেঙ্গে আসো কেউ বুঝতে পারতো ইব্রাহিম ইসলাম মূর্তি ভাঙ্গেন নাই ভেঙ্গেছেন আল্লাহ নবী ভেঙ্গেছেন ভাঙ্গেন নাই কি জন্য যারা মূর্তি বালাত আল্লাহ নবীদের ব্রেনকে পরিবর্তন করে দিয়েছেন এরা নিজের হাতে মূর্তি ভেঙে দিয়েছে মক্কা বিজয়ের সময় সময় একটা মূর্তি ভেঙেছে সর্বোচ্চ বা দুইটা লাঠি মোবালা তুলে বলেছেন আল মূর্তি থেকে মূর্তিগুলি পড়ে গেছে এক দুইটা বাকি বেশিরভাগ বাকি সব মূর্তি কারা গেছে এক সময় যারা নিজের হাতে মূর্তি বানিয়েছিল আল্লাহ নবী এমন ইঞ্জেকশন দিয়েছেন এরা নিজে মূর্তি ভেঙে দিয়েছে তো আমরা এটা করতে পারি আমরা একটা জেনারেশনকে টার্গেট করতে পারি যে এই যে উঠতি জেনারেশন এদের জেহেনকে আমরা পরিবর্তন করব। এটা আমারও টার্গেট এটা আপনারও টার্গেট হওয়া উচিত এই জন্য আপনাকে ওয়াজ করার লাগে ওয়াজ করবেন ফেসবুকে লেখা লাগে লেখবেন ব্লগ করার লাগে ব্লগিং করবেন যা কিছু করা লাগে ডোর টু ডোর মানুষের দোয়ারে দেওয়া লাগে যাবেন মাদ্রাসা শিক্ষকতা করার লাগে করবেন মসজিদে ক্ষতি হওয়া লাগে হবেন এই সব কিছুই ঋণের ক্ষেত প্রত্যেকটা দিনের খেদমতের একটা নির্দিষ্ট গণ্ডি আছে কিন্তু কোনো নির্দিষ্ট উদ্দেশ্য এত ছোটো নয় প্রত্যেকটা খেদমতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ দিন কায়েম করা হ্যাঁ গণ্ডির জারি আলাদা আমার গন্ডি একটা মাদ্রাসার উস্তাদের গণ্ডি একটা মসজিদের ইমামের গণ্ডি একটা ছাত্রের গণ্ডি আর একটা কিন্তু সবার উদ্দেশ্য এক এই উদ্দেশ্যগুলোকে যদি আমরা কোনো একটা লেভেলে গিয়ে একসাথে জুড়তে পারি তাহলে আমরা বুঝতে পারবো আসলে জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি একবার দেখেন এই বর্তমান ইসরায়েল ফিলিস্তিন আগ্রাসন চলছে এর ফলে সারা পৃথিবীতে মুসলিম তারুণ্যের মধ্যে এমন একটা জাগরণ পয়দা হয়েছে এই জাগরণ আমরা ইতিপূর্বে খুব কম দেখেছি তাই না তাইলে তার মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন জ্বলন্ত অঙ্গার থেকেও নতুন জীবন তৈরি করতে পারেন আমরা মনে করেছি না সারা পৃথিবী আমরা খুঁজিয়ে ফেলেছি আমাদের ফিলিস্তিন হাত থেকে চলে যাচ্ছে হয়তো ফিলিস্তিন চলে যাবে কিন্তু এক ফিলিস্তিন এরকম আর আরও কয়েক লক্ষ ফিলিস্তিনকে জন্ম দিয়ে যাবে ইনশাল্লাহ তো হাজরেন আমাদের এখন করণীয় হচ্ছে ছোটো পরিসর থেকে শুরু করা শুধুমাত্র আমার বক্তৃতা বিবৃতিতে কিছু হবে না শুধুমাত্র মাঠে বেরিয়ে যে কোরআনের আইন দিয়ে দেশ চলবে এরকম হবে না ন কখনোই হবে না এরকম যদি আমার বলায় হয়ে যেত আর এরকম যদি মাঠে নেমে কাজ না করে হয়ে যেত তাহলে রসুল্লাহ তায়েফেও যেতেন না আর বদরেও যেতেন না গড়ে বসে দোয়া করতেন আল্লাহ আবু জেহেলের বাহিনীকে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও তুমি আল্লাহ দিতেন আমার নবীর এরকম পাওয়ার ছিল উই বিলিভ ইট কিন্তু জান নাই কি জন্য জান নাই কারণ পরবর্তীদের জন্য যেন কোনো অজুহাত না থাকে নবু তো হু দিয়ে উড়িয়ে দিয়েছেন আমার হুতে কাজ হবে না আমি যাবো না আল্লাহর নবী এরকম গুঞ্জাইশ রাখেন নাই নিজে মাঠে গিয়েছেন মাঠে যাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলেছেন আল্লাহ হুমাইন তহলি খাজ ই তাই আমাদেরকে মাঠ থেকে কাজ শুরু করতে হবে আমাদের ছাত্র ভাইরা যারা আছেন আপনাদের কাছে কিছু পরামর্শ আমার একটা হচ্ছে ভাঙ্গার একটা কারণ ছিল যে তৎকালীন যুগের টেকনোলজির সাথে এরা বিলকুল খাপ খাওয়াতে পারে নাই আমরা যেন এরকম না হই আমাদেরকে এই যুগের প্রয়োজনীয় টেকনোলজির কিছু না কিছু শেখা খুবই জরুরি আপনি যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হতে চান অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং কিছু না কিছু শিখতে হবে আপনি একটা ভিডিও আপলোড করলেন মানুষ দুইশো জন দেখলো কিন্তু ওইটা এডিট করতে চলে গেছে আর এক হাজার টাকা তো আপনার তো কোনো হাতে কিছু থাকলো না তাই না টুকটাক এডিটিং শিখতে হবে আপনাকে আপনি যদি ফেসবুকে আপনার একটা বে ইয়ে তৈরি করতে চান একটা ফিল্ড তৈরি করতে চান একটা বলয় তৈরি করতে চান তাহলে ফেসবুককে কিভাবে বুকা বানিয়ে মাঝে মধ্যে কিছু যদি লেখা যায় বা কিভাবে ফেসবুকের কমিউনিটির স্ট্যান্ডার্ডকে এড়িয়ে মাঝে মধ্যে করা কারণ এগুলো হচ্ছে যুদ্ধের অস্ত্র অনেকে আমাকে বলে যে আপনারা কোকা বয়কট করেন ফেসবুক কেন করেন না ওইটা তো ইহুদির প্রোডাক্ট আর ভাই ফেসবুক হচ্ছে যুদ্ধের অস্ত্র অস্ত্র কখনো বয়কট করা হয় না বুঝতে পেরেছেন ফেসবুক যুদ্ধের অস্ত্র আল্লাহর নবী কখনো অস্ত্র বয়কট করেছেন না মাঠে কাফিরদের অস্ত্র যেগুলো পড়েছিল সাহাবীরা ওইগুলো হাতে তুলে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আজকে ফেসবুক টুইটার আমাদের সুবিধা হয়ে দাঁড়িয়েছে যদি বোঝা যেত না যে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইসরাইলের বিরুদ্ধে এরকম ইয়ে করছে প্রতিবাদ করছে এগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণেই হয়েছে মিশরে আমি ওই যে মিশরে যখন কি তাহরির স্কোয়ারে ইয়ে বিরোধী বিপ্লব হলো কি নাম তার ওই যে মুর্শির আগে যে ছিল হুসনি মুবারক হুসনি মুবারকের পতনের কয়েকদিন পরে যখন আসলেন মুসলি মুর্শি এসেই পড়ে গেলেন আসলে আব্দুল হত্যা সিসি এই একটা টাইম পিরিয়ডের কিছু পরেই আমি মিশরে গিয়েছিলাম এবং মিশরীয়দের কাছ থেকে ওই সময়কার ঘটনা আমি শুনেছি কিতাবে পড়ি নাই তাদের মুখ থেকে শুনেছি যারা তাহারি ডিসারে এসে বিদ্রোহ এদের মুখ থেকে এবং তারা বলেছে যে এই সময় সোশ্যাল মিডিয়া তাদের জন্য কত বড় একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে সেটা দাবানল ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এইগুলো শিখতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে যার প্রত্যেক মানুষকে আল্লাহ রবুল আলমীর কিছু না কিছু পটেন্সিয়াল দিয়ে পাঠান আমি যখন জীবনে বুঝতে পেরেছি যে আমার পটেন্সিয়াল হচ্ছে আমি ভালো বলতে পারি আমি ভালো লিখতে পারি সেদিন থেকে আমি ওয়াদা করেছি যে আল্লাহ এই কুয়াতে বয়ান এবং এই লেখার ক্ষমতা তুমি আমাকে দিয়েছ তবু ওয়াদা করলাম এগুলো তোমার দিনের সাথে খরচ হবে তো আপনার মধ্যেও কিছু না কিছু পটেন্সিয়াল থাকবে এই পটেন্সিয়ালগুলোকে এই সক্ষমতাগুলোকে খুঁজে বের করুন এবং একটা চিন্তা করুন যে জীবনে চলার পথে মানুষকে রুজি রুটির চিন্তা করতে হয় কিছু করার নাই আমি নিজেও বিবাহিত আমিও জানি দুই দিন পরে পরে চিন্তা আসে আল্লাহ পরের মাসের টাকা পয়সা করতে আসবে এগুলো চিন্তা আসে আমরা ফেরাস্তা নই এই বিপদে এই তাকাল্লুফিয়া আল্লাহ আমাদের সবাইকে রেখেছে কিন্তু এই সব কিছুর সাথে সাথে বাদ দিয়ে নয় বাদ দিয়ে বলছি না সবাই আবুজর্গি বাড়ি হতে পারবে না দরকার নাই হতে পারবেন না এরকম মানুষ খুব কম আসে কিন্তু এগুলোর সাথে সাথে আপনি চিন্তা করেন যে আমার আশেপাশের যে সমাজ সেই সমাজকে পরিবর্তনের জন্য আমার কি ভূমিকা থাকতে পারে নিশ্চয়ই ফুলতুলি সাহেব এটা চিন্তা করেছেন বলেই আমরা ফুলতুলি সাহেবের মতো একজনকে পেয়েছিলাম ফুলতুলি সাহেব যদি চিন্তা করে সেটা অফিসে যাব নয়টা সময় পাঁচটার সময় বেতন নিয়ে চলে আসবো এরকম জীবন চলে যাবে আমরা ফুলতুলি সাহেবকে পেতাম আমরা সেই আহমদ বেল্লবীকে পেতাম আমরা শাহজালাল মজারে দিয়ে আমের পেতাম আজকের যুগে শাহজালাল সেই যুগে যে কাজ করেছেন কী গরজ পড়েছিল যে ইয়ামেন থেকে ছিল তিনি আসবেন ব্যবসার জন্য এসেছিলেন আল্লাহর দিনের জন্য তারা তো নিশ্চয়ই খাওয়া দাওয়া করা লাগতো তিনিও তো ফেরাস্তা ছিলেন না বিয়ে শি করেন না এটা ভিন্ন কথা কিন্তু বাকি সবাই তো বিয়ে শি করেছেন ওটা সবার জীবনের চিন্তা আছে সেই চিন্তাগুলোকে জীবনের মধ্যে রেখেও মানুষ আল্লাহর দিনের জন্য কিছু না কিছু কাজ করে মানুষ আল্লাহর দিনের জন্য যদি কাজ করতে চায় আল্লাহ সেই কাজে তাকে এগিয়ে দেন আপনারা এলাকাভিত্তিক সার্কেলগুলো গঠন করার চেষ্টা করুন সেই সার্কেলে একদিনে পাটাকার হবে না একটা দুইটা তিনটা চারটা বই জমতে জমতে এক সময় এক আলমিরা বই হয়ে যাবে এগুলো পড়ুন স্টাডি সার্কেল করুন আমি ইউনিভার্সিটিতে থাকার সময় আমাদের বন্ধুদের ছয়জনের একটা সার্কেল ছিল সেই সার্কেলে আমরা বিভিন্ন বই নিয়ে আলোচনা করতাম এগুলো করার মাধ্যমে চিন্তার অনেক ডেভেলপমেন্ট হয় অনেক উন্নতি হয় চিন্তার এরপরে আপনারা লেখাপড়া শেষে চাকরি বাকরির পাশাপাশি কোনো একটা জায়গায় কোনো স্পেশাল কিছু খেদমত করার চেষ্টা করেন যেমন ধরেন আপনি মাদ্রাসার শিক্ষক হয়েছেন অবশ্যই এটা এটা খেদমতো পাশাপাশি এটা আপনার রুটি রুটির একটা মাধ্যমও সেই সাথে যদি আপনি ভালো লেখক হতে পারেন তাহলে অনলাইনে কমসে কম আপনি কয়েক হাজার মানুষের ব্রেনকে আপনি ওয়াশ করতে পারেন তাই না আজকের যুগ হচ্ছে ব্রেইন ওয়াশের যুগ ওরা আমাদের ব্রেইন ওয়াশ করছে আমরা কেন ওদের ব্রেন ওয়াশ করবো না তো ইসলাম বিরোধী অপতৎপরতা কি জন্য আমি এটার উত্তর দিলাম কারণ এই পৃথিবীতে হিজবুল্লা বলতে মুসলমানরাই বাকি আছে বাকি সবাই হিজবু শাহি আর হিজবু শাহি অটোমেটিক টার্গেট হচ্ছে হিজবুল্লাহ দুই নম্বর ইসলাম বিরোধী অপতৎপরতা কয়টা দিকে চলছে সামরিক এবং রাজনৈতিক দিকে চলছে অর্থনৈতিক দিকে চলছে সাংস্কৃতিক দিকে চলছে মোস্টলি এই তিনটা দিকে আর আমরা কি করতে পারি আমরা ছোটো থেকে শুরু করতে পারি যেহেতু আমরা হারিয়ে খুঁইয়ে বসে আছি তো ছোটো থেকে শুরু করতে পারি আমি টার্গেট করতে পারি আমার এলাকাকে আমার বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপকে আমার এইরকম কিছু মানুষকে যারা আমার সাথে সংযুক্ত এদেরকে যেহ্যান পরিবর্তন করি যদি আমি যদি তিনটা মানুষের যেহেন পরিবর্তন করি এরা যদি এরা তিনটা মানুষের যেহেন পরিবর্তন করে একসময় একটা চেইন হয়ে যাবে এবং এক সময় দেখবেন মাত্র বিশ বছরের মধ্যে বাংলাদেশের অর্ধেক তরুণ প্রজন্মের মস্তিষ্ক চিন্তাভাবনা পরিবর্তন হয়ে গেছে এরকম হয় ভাই আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন এক সময় বাংলাদেশে কলকাতা পশ্চিমবঙ্গর যে হিন্দু সাহিত্যিকরা তাদের যে সভ্যতা নিয়ে সংস্কৃতি এগুলোকে নিয়ে খুব নাচানাচি করা হতো এখন আর তেমন এগুলো হয় না কারণ যে জেনারেশন এগুলা করতো সবসময় রবীন্দ্রনাথ 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 এই জেনারেশনটা মারা যাচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে তারা ব্যর্থ হয়েছে তাদের এই দিয়ে আমাদের মাথা পর্যন্ত দিতে আমরা এই চিন্তা নেই নাই তারা ব্যর্থ হয়েছে তাই ভিত্তিক যে একটা না একটা হিন্দু বাঙ্গালিয়া বাঙ্গালিয়ানা এটা আস্তে আস্তে চলে যাচ্ছে এখন আসছে হলিউড থেকে এখন আসছে আমেরিকা থেকে তাই না তো এইভাবে দেখেন আমাদের শত্রুরা নিজের মার নিজেই মরে গেছে এবার আমরা যদি আমাদের এই চিন্তাভাবনা আমাদের বাচ্চাদের কাছে আমাদের ছোটো ভাইদের কাছে দিয়ে যেতে না পারি আমাদের এই ইসলামী স্বপ্নটা একসময় মিথ্যা হয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না এই ধরনের সেমিনার আমরা করব কিন্তু এই ধরনের সেমিনারকে মাল্টিপ্লাই করতে হবে করে করে প্রত্যেকটা মানুষ জন্য দায়িত্ব নিয়ে তিন চারজন মানুষের কাছে এই বার্তাগুলি পৌঁছে দিতে যে এখন সময় মার খাওয়ার নয় এখন সময় পুনর জাগরণের আল্লাহ আলবিন বলেছেন যে আন্নাল আরদা ইয়ারে সুহা এদি হ এই দুনিয়ার ওয়ারিস আল্লাহ বানিয়েছেন তার বান্দাদেরকে আমরা আল্লাহ সেই বান্দা হব যারা এই দুনিয়াতে এক সময় নেতৃত্ব দিয়েছিলাম ভবিষ্যতের দুনিয়া আমরা আবার নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ الله رب العالمين قبول كرون وآخر دعوانا الحمد لله رب العالمين